বন্ধুরা, যদি আপনাদেরকে বলা হয় যে বর্তমান সময়ে কার সময় সব থেকে বেশি ভালো যাচ্ছে, তাহলে বলতেই হবে তিনি হচ্ছেন পল হেমেন। কারণ একবার স্ন্যাকডাউনের একটি এপিসোডে যখন রোমান রিংস পল হেমেনকে অ্যাটাক করতে গিয়েছিল, তখন তাকে বাঁচিয়ে নিয়েছিলেন ব্রক লেসনার। এবং এরপর পল হেমেন ব্রক লেসনারের সঙ্গে অনেকদিন থেকেছিলেন, বাট একটি পর্যায়ে গিয়ে পল হেমেন ধোকা দিয়ে দেন ব্রক লেসনারকে এবং তিনি চলে আসেন রোমান রিংসের দলে। কিন্তু এর কিছুদিন পরে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে যখন পল হেমেন রোমানের হয়ে ব্রককে অ্যাটাক করতে গিয়েছিল চেয়ার দিয়ে, তখন ব্রক তাকে দেখে ফেলে এবং তাকে অ্যাটাক করতে গিয়েছিল। ব্রক পলকে অ্যাটাক করেই ফেলেছিলেন, তখন তাকে বাঁচিয়ে নেন রোমান রিংস। আর এরপর স্ন্যাকডাউনের এপিসোডে যখন ব্রক একটি প্রোমো করছিলেন, তখন তাকে বাধা দেন পল হেমেন এবং রেগে গিয়ে ব্রক লেসনার পলকে তাড়া করতে শুরু করে। আর এইবারও পল হেমেন খুব ভালোভাবে বেঁচে গিয়েছিলেন, অর্থাৎ দেখতে গেলে কিন্তু পল হেমেন কেউ অ্যাটাক করতে পারছে না। তো পল হেমেনের সময় অনেক বেশি ভালো চলছে, কিন্তু দেখা যাক তার সময় কতদিন অবধি ভালো চলে। কারণ দুনোয়েকে পা দিয়ে চলা যায় না কোনো দিন তার কপাল খারাপ হবেই, এবং সম্ভবত এটা হতে পারে রেসলম্যানিয়া 38-এ। আমার কেন জানি না মনে হচ্ছে যে সেখানে পল হেমেন কিছু না কিছু গণ্ডগোল করবেই এবং তার জন্য এনাকে পানিশমেন্টও পেতে হতে পারে। তো শুধু সময়ের অপেক্ষা। তো আপনাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই বলুন। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে কোনো নতুন ভিডিও নিয়ে।